আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি শেখাবো পিক্সেলল্যাবে যে বিজের আইকনটি আছে, তো আপনারা এই বিজের আইকনটি কীভাবে ব্যবহার করবেন বা কীভাবে এটাতে কাজ করবেন। তো আপনাদের কমেন্ট ছিল যে ভাই বিজের আইকনের কাজ আমরা পারি না বা এটা নিয়ে একটি টিউটোরিয়াল দেন, তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি এটার সম্পর্কে কিছু বলবো বা এটার কাজটা আমরা শেখাবো। তো আমরা সরাসরি বিজের আইকনটার মধ্যে ট্যাপ করবো। তো বিজের আইকনটি ওপেন করার পর দেখেন আমাদের কিন্তু এরকম একটি স্টকের মতো লেয়ার দেখায়। যাই হোক, আমরা কী করবো, স্ক্রিনের মধ্যে আমরা এভাবে দুই তিনটা করে ট্যাপ নেব। ট্যাপ নেওয়ার পরে আমরা দেখেন কী করব, আমরা এই দুইটাকে অ্যাডজাস্ট করার জন্য দেখেন আমরা এখানে একটা আইকন পেয়ে যাব। তো এখানে আমরা এই আইকনটা আমরা ট্যাপ করব। এখন দেখেন এই দুইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, বা আপনারা দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলা কাস্টমাইজ করার জন্য লেয়ার পেয়ে যাবেন। এটা আমরা ট্যাপ করলে দেখেন আগের মতো হয়ে যাবে, বা এখান থেকে আপনারা এটাকে দেখেন এভাবে রোটেট করে নিতে পারবেন। এখান থেকে আপনারা অনেকগুলো কাজ এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে দেখেন স্টকের কালারটা চেঞ্জ করে দিতে পারবেন এরকম। তো আমরা দেখেন আমরা এটার কাজটা করার জন্য আমরা পেয়ে যাব। দেখেন এখানে আমরা এটা আমরা ট্যাপ করব, তারপর দেখেন এটাকে আমরা যদি আমরা ডিজাইন করি, এই জন্য ডিজাইন করার জন্য আমরা এখান দেখেন একটা আইকন পেয়ে যাব। তো আমরা এই আইকনটির মধ্যে ট্যাপ করব। ট্যাপ করলে হবে কি, এটাকে আমরা দেখেন এভাবে হাত দিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু ডিজাইন করতে পারতেছি। তো আমরা দেখেন একটি ডিজাইন করি, এটাকে এরকম করে এখানে বসিয়ে দেখেন আমরা হাত দিয়ে এভাবে এগুলো আমরা নিচের দিকে নিয়ে যাই, এভাবে নিচের দিকে নিয়ে যাই। তো এখন দেখেন আমরা এটাকে কী করব, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো এরকম। দেখেন আমরা স্টকটা একটু কমিয়ে দিই। তো এরকম করে কিন্তু আমরা এখান থেকে কাজগুলো করতে পারবো। তো আমরা দেখেন এটাকে একটি কপি করি, কপি করার পর এখান থেকে আমরা কালার পেয়ে যাবো। তো এরকম করে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারবো, বা এরকম করে আমরা এখান থেকে ডিজাইনগুলো কিন্তু করতে পারি। এরকম করে বিজের কাজগুলো করা হয়। তো এখান থেকে আপনারা অনেকগুলো পিএনজি মানে নিজেরা তৈরি করে নিতে পারবেন, যেমন বই বা অনেক কিছুই আছে। তো এখান থেকে আপনার বিজের মাধ্যমে এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন। তো বিজের কাজ এটাই। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই একটা লাইক দিবেন। তো পাশে থাকেন, ধন্যবাদ।